আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরেকটা চ্যালেঞ্জ নিয়ে, সেটার নাম হচ্ছে ইট ইট অর ওয়্যার ইট। তো চলুন দেখে নেই এটার মধ্যে কি কি থাকতেছে। তো দেখে তো নিলেন কি কি আছে এটার মধ্যে। তো এটার সিস্টেমটা কি বলো খেলার? আচ্ছা, এটার সিস্টেম হচ্ছে এটার মধ্যে যেগুলো দেখলেন আপনারা ওগুলো নাম লেখা। এটা কিন্তু একটা চকলেটের বক্স, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে ওগুলোর নাম লেখা আছে। এখান থেকে আমরা একটা চুজ করব এইভাবে। আর এখানে ইট, একটা ইট লেখা আর একটা ওয়ার্ড লেখা। তো আমরা দুজন যেকোনো একটা আমি নিব। তো এখন হচ্ছে, হ্যাঁ এগুলা পেয়ে গেছি। এটার মধ্যে থেকে ও চুজ করবে যে ও ওয়্যার করবে নাকি ইট করবে। নাও বেছে নাও। আমার আসতো হয়েছে ম্যাডাম, রূপ চর্চা করতে হবে না এখন। আচ্ছা এখন নেক্সটে যাই। আর শেষ হলো বড়। এখন কি আমি? হ্যাঁ। আচ্ছা এখন আমি এই দুইটা কে নিব। এখন আমি নিচ্ছি। আল্লাহ, এই এই কোনো চিটিং না, চোখ বন্ধ করে দেখা যাচ্ছে নাকি ওটার মধ্যে? না। আজব। যেকোনো একটা হাত নাও। বেশি কাহিনী করতেছ না আমার সাথে, দেখা যাচ্ছে। আচ্ছা নাও নাও, যেকোনো একটা নাও। ইচ্ছা করে আমি দেখতে পাচ্ছি এটা। ও ইটা স্টার হচ্ছে ওয়্যার হলুদ। ইয়েস, এটা হলুদ। এখন এটা ভাবি খাবে। একটু পানি দিয়ে মিক্স করে দিই। না তাহলে না, চামচ না। এগুলা কেমনি থাক। আমি সুস্থ
ঠিক আছে আমি ডান কেমন লাগতেছে আমি তো এতদিন জানতাম তুমি কে কার কিন্তু তুমি ডান কবে এই দুটা তো আপনি তো ই করছেন ধনিয়া পাতা দেখেন আমি কি সুন্দর আর্ট করছি এটা হবে না কিন্তু আমি দেখি নাই আচ্ছা ঠিক আছে ধনিয়া পাতা উঠছিল হ্যাঁ ধনিয়া পাতা কেমনে ওয়ার করে আমার লম্বা 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 কি এটা নতুন সিঙ্গার পেয়েছি আমরা নাতি হচ্ছে কি নতুন কারো যদি লাগে প্লিজ কন্ট্যাক্ট উইথ হার দেখছেন কত ট্যালেন্ট ওর মধ্যে ও মাই গড স্নেহা আমি তো জানতামই না এত ট্যালেন্ট ওর মধ্যে এখন জানতে ও মা সুন্দর লাগতেছে ওকে ওকে আচ্ছা তাই না এখন আমি আবার আমার ভাগ এখানে উল্টা পাল্টা জিনিস আসবে আমি জানি বিসমিল্লাহ বলে মনে হয় শুরু করো নাই আরে দেখা যায় না বোঝা যায় পাউডার দেখাও একটু দেখাও এখন যদি এটা ইট আসে ভাবে তাহলে কি অবস্থা আপনি আর ইউজ করতে পারেন এই পাউডার দেখছেন তুমি নিছো দেখো না আমি নিজেও জানি এটা পসিবল পাউডার কিভাবে খাবো আমি দিলাম দিলে আচ্ছা আমি এভাবে উঠাই নিচ্ছি এই যে এই যে নিচ্ছি কিন্তু এত কম আচ্ছা আচ্ছা না হলুদ খাইলাম আমি আচ্ছা খাও তোর তো সব ভালো ভালো বলে আসছে পেট খারাপ হবে না তো আরে না ছেলে আমি এনে খাওয়াবো বললাম জিব্বা বের করো হ্যাঁ একটু খাবার ওয়েস্ট করতে হয় আর খাওয়া লাগবে না 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 এতক্ষণ গিলছিলাম না নিঃশ্বাস বন্ধ করেছিলাম কিন্তু যখন গিলছি ভাবতে মা গো না না এবার আমি
দেখবি না চোখ বন্ধ করে এইটার ওয়ার্ডটা গেল কই আমার হাতে পেস্ট আল্লাহ কিন্তু এটা যদি এটা সে ইজিলি খেয়ে ফেলতে পারে আমি জানি ও পেস্ট খায় চোখ বন্ধ আমি কোনো কিছু করি নাই অনেক ইজি পেস্ট খাওয়া ব্রাশ করার সময় সবাই খায় একটু একটু এত কম হবে না এত কম হবে না 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 হবে না হবে না দেখি কতটুকু খাইলে ডং পেস্ট পেস্ট কিন্তু মজা আছে পেস্ট কিন্তু মজা আছে তাই না খা আরে খা আচ্ছা এটা নাও হাতে নাও অনেক জ্বলতেছে আমি জানি এখন আমার ভাগ্যে আরো আরো বাজে জিনিস আছে আমি জানতাম আমি জানতাম এটাই হবে কারণ দেখতে পাচ্ছেন কাঁচা আলু কাঁচা আলু বাই বাই এই কাঁচা আলু পিস করে ফেলেছি হবে আমি পিস করে রাখছি ফিল্টারে পানি দিয়ে ধুয়ে আনছি না আগে ও আচ্ছা আমি তো আসছি কখন দেখছেন দেখছেন আল্লাহ হ্যাঁ এইটাই আসবে শুধু আমার আমার শুধু এইগুলাই আসবে আল্লাহ যেহেতু আজকে আমার ইচ্ছা পূরণ করতেছে একটা মনে হবে আমার মার্জিয়াকে দিলেও খাইতে পারতো কাঁচা আলু না না একটু খেয়ে দেখো দরকার নেই কেন আমার পেস্ট শেয়ার করতে না হ্যাঁ পেস্ট আমি খাইতে পারবো তার মানে ভাবি খেয়ে আমার ব্লেম দিচ্ছে দেখছো একটু কেন বড় 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 ভাই আল্লাহ এটা যেন আমার না আসে আল্লাহ প্লিজ আল্লাহ এবার তো আমি না আল্লাহ আল্লাহ প্লিজ এটা আমার জন্য এটা যেন স্নেহ এটা যেন স্নেহ জেলি মেবি ইটি আসবে আমার ওর সবই ভালো ভালো আসতেছে ইচ্ছা করে এগুলো ইচ্ছা করে আমি বুঝছি তো এগুলো সব ও লিখছে বুঝছেন এগুলো সব ও লিখছে এটা বললে কেন আমি বলতেছি তুমি এগুলো ভাবি লিখছে কারণ এত বিচ্ছিরি আমার মোটেও আমি লিখি না এগুলো সব ও লিখছে হ্যাঁ তুই ইচ্ছা করে একদম ভর দিয়ে দিয়ে লিখছিস যেন বোঝা যায় আমি দেখতেছো চোখ বন্ধ করে না ঠিক বলেন আমি চিঠি দিয়ে হবে না হবে না চোখ বন্ধ চোখ বন্ধ হাতে না
আসছে তো এখন স্নেহা জেলি মাখবে আচ্ছা তো ওয়ার তাই না দেখি তো ভালো জিনিস আসছে বুঝা যাচ্ছে না স্নেহা এখানে মাখতে হবে ন হবে না এটা জানি কে বলে আমাদের ফ্যামিলি থেকে বলে এটা রাইয়া বলে হ্যাঁ আল্লাহ জিঙ্গালালা সামথিং কি যেন বলে না জিঙ্গালালা এরকম করো না স্নেহা আচ্ছা স্নেহা তো এটা বেড়ে গেল এখন আবার আমার পালা ওটা কি দেখা গেছে জেলি তো আল্লাহ মনে বেঁচে গেছি আমি এই কাগজ জীবনেও খাইতাম না এখান থেকে একটু নিয়ে না যেভাবে আমি ওটা আমার ড্রেসের সাথে লাগাই রাখলাম এখন আর দুইটা আছে এখন আমি না চোখ বন্ধ আরে দাঁড়া দেখা যাচ্ছে তো আরে আমি তো চোখই দেখে রাখছি আটা আল্লাহ এইটা যেন ওর ওয়ার না দুইটা সে দুইটাই ভয়ঙ্কর না ওয়ার তো তুই জেরি লাগাইতে পারলি এটা কেমন লাগে চোখ বন্ধ চোখ বন্ধ আটা ময়দা সুজি চলে না আজ এরা তীরে রিয়া করে দিলাম ভালোই লাগতেছে কিন্তু আচ্ছা এটা কিন্তু আটা পাউডার আল্লাহ তুমি এটা কি করতে এভাবে লাগে না আর লাগাইতে পারবো না দেখছো
দেখছেন কেমন করে আমার সাথে। আচ্ছা লাস্টটা তো জানি যেটা কি, কিন্তু এটা ইট আসবে না ওয়ার আসবে আই ডোন্ট নো। তোর সব আটা পাউডার সব এর মধ্যে চলে গেছে, নাচুনি বুড়ি রে ভাই এইভাবে ধরে আছিস কেন? আমি চিনিং করতেছি না, এটাই তো জানি বা তাড়াতাড়ি আল্লাহ ওয়ার্ড দিয়ে দিও না ইট আসছে। তুমি কিভাবে ধরছো এটা, কোন ধরনের ইট? কত বোঝা গেছে, আমি এতক্ষণ পর খেয়াল করলাম। দেখো এটা কি লেখা, এই ফার্স্ট স্টেপটা ইটা ধরে এডিট দেওয়া, ঠিক আছে? এটা জাস্ট কিছু মানুষ বুঝবে, সবাই না বুঝছি, অহ না বুঝবে, আমার কলের পানি খাওয়াই তো ইজিলি খাওয়া। আমি কিন্তু বেশি ভয়ঙ্কর জিনিস খাইছি, ঠিক আছে? এই কাঁচা হলুদের গুঁড়া, তারপরে কাঁচা আলু, আর কি খেলাম আর যেন কি খেলাম, তো আমার গুলা কিন্তু বেশি ছিল ই ছিল। আচ্ছা তো আমাদের আজকের চ্যালেঞ্জ এখানেই শেষ, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ব্লগে। হ্যাঁ তো আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। এ দেখেন আমি কাগজ পরে বসে আছি, আরও আটা ময়দা সুজি আর জেলি পরে বসে আছে, কত সুন্দর লাগতেছে ওকে দেখছেন মা। হ্যাঁ তো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসো তোমরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, পারলে শেয়ার দিবেন, কমেন্ট করেন, আর প্লিজ সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? বাই বাই।